হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজকে হচ্ছে বেগুন দিয়ে বাইন মাছের তরকারি তো দেখতেই পাচ্ছ তরকারিটা কেমন হয়েছে তো চলো রেসিপিটা শুরু করি এখানে দেখো বাইন মাছ ভালো করে ধুয়ে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি আর এখানে বেগুনও লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবারে এতে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেব নিয়ে কিন্তু ভেজে নিতে হবে বাইন মাছটা মূলত ওই পুচ কুচো মাছের মতন দেখতে হয় তো কুচো মাছ না এটা বাইন মাছ বললেই বাজারে বুঝে যাবে তো চলো লবণ হলুদ মাখানো হয়ে গেছে এবারে ভেজে নেব আমি যেহেতু সাদা তেল ব্যবহার করি সেই জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি একদম সুন্দরভাবে ভেজে নেবো আর যেহেতু টাটকা ছিল মাছটা তো কোনো অসুবিধাও হবে না এ দেখো মাছটা এক পিট হয়ে গেছে এবার উল্টে পাল্টে কিন্তু ভেজে নেবো এই দেখো আরেক পিঠটা উল্টে দিলাম তো ভাজা হতে থাক চলো মাছটা কিন্তু খুব সুন্দর টেস্ট ছিল মাঝখানে শুধু একটাই কাটা ছিল মাছে কিন্তু সেরকম কাটাও নেই তো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে পারবে আর খুব স্বাদ ছিল মাছটায় তো মাছটা দেখো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তুলে নিয়ে আর বাদ বাকি যে কটা মাছ আছে একই পদ্ধতিতে কিন্তু ভেজে নেব তো চলো বাদবাকি মাছ কটাও দিয়ে দিই তো বাদবাকি মাছ কটাও দিয়ে দিলাম তো মাছ ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে কড়াইতে তেল আছে ওই তেলের মধ্যে কিন্তু বেগুনগুলো ভেজে নেব লম্বা লম্বা করে কেটে রাখা বেগুন ওটাও লাল লাল করে ভেজে তুলে রাখবো তো একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি বেগুনের মধ্যে আর দিয়ে দেবো কিন্তু এতে একটু সামান্য লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে কিন্তু এটা তুলে রাখব তো চলো ভাজা হোক এই দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে বেগুনটা নরমও হয়ে গেছে আর লাল লাল হয়ে গেছে তো চলো বেগুনটা এবারে তুলে রাখি তো বেগুনটা তুলে রাখছি কড়াইতে তেলের মধ্যে কালো জিরে আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে এবারে কিন্তু পেঁয়াজটা হালকা একটু নরম ও কালার চেঞ্জ হওয়া অবধি ভেজে নেব তো পেঁয়াজটা ভালো করে মিশিয়ে নিয়েছি তেলের সাথে তো পেঁয়াজটা একটু হালকা নরম হওয়া অবধি ভেজে নেব তো এই রান্নাটা বেগুন দিয়ে কিন্তু দারুণ লাগছিল খেতে তোমরা আর যে কোনো সবজিও দিতে পারো যেমন শিম টাটা অনেকে অনেক রকম সবজি দিয়েই করে তো আমি মূলত বেগুন দিয়েই করেছি এরপরে এতে কিছু মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আদা রসুন পেস্ট দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের একটা উগ্র যে বাজে গন্ধটা সেটা যেন না ছাড়ে এই কষানোর উপরেই কিন্তু মশলাটা নির্ভর করে তো একটু সামান্য জল দিয়ে এবার কিন্তু সুন্দর করে একদম শুকনো শুকনো করে কষিয়ে নেব জলটা দেওয়ার কারণেই হলো যাতে মশলাটা তরা থেকে ধরে না যায় তো দেখো সুন্দর করে মশলার গা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে একটু সামান্য চিনি আর তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা বেটে দিলেও হতো যেহেতু আমার মেয়ে খাবে ছোট বাচ্চা সেই জন্য আমি চিড়েই দিলাম তো মশলাটা দেখো সুন্দর করে কষে গেছে এবারে কিন্তু আমি এতে দেখো সুন্দরভাবে কষে গেছে মশলার গা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল যে যেমন ঝোল রাখবে সে সেরকম পরিমাণেই কিন্তু জলটা এখানে ব্যবহার করবে তো এবার ঝোলটা ফোটার অপেক্ষায় তো চলো ঝোলটা একটু ফুটতে দেব মাছটা এত সুন্দর টেস্ট তোমরা না খেলে বুঝতে পারবে না আর ভাত দিয়ে অসাধারণ লাগছে একটুখানি গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে কিন্তু একটু ফোটার অপেক্ষায় তারপরে কিন্তু ভেজে রাখা মাছ আর বেগুনটাও একবারে দিয়ে দেবো বেগুনটা তো ভাজতে ভাজতেই অটোমেটিক সেদ্ধ হয়ে গেছে তাই জন্য সেদ্ধরও কোনো ব্যাপার নেই দেখো ঝোলটা একদম টক বক করে জাল দিয়ে নিয়েছি তো এরপরে কিন্তু ভেজে রাখা মাছ আর বেগুনটা সুন্দর করে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি এবারে কিন্তু আবার ভালো করে সুন্দরভাবে জাল দিয়ে নেব তো দেখো জাল হচ্ছে একদম সুন্দর করে ঝাল দিয়েছি এবার তোমরা যতটা পরিমাণ ঝোল রাখবে সেরকম পরিমাণে কিন্তু রাখবে তো দেখো আমার কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে বাইন মাছের বেগুন দিয়ে ঝাল তো আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কিন্তু নাবিয়ে নেব তো এটা অবশ্যই গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর এরকম টাইপের রেসিপি ভিডিও দেখতে হলে অবশ্যই আমার পেজটা ফলো করে নেব যারা যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে তো আজকের মতন টাটা আবার চলে আসবো অন্য একদিন অন্য একটা নতুন রেসিপি নিয়ে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই আমার পাশে থেকো টাটা বাই বাই